হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমার ঋতুস্রাব চলাকালীন অবস্থায় রোজার মাসে যে রোজাগুলো ছুটে যাইত সেগুলো আমি শাবান মাসে নবীজির সাথে আদায় করতাম। আচ্ছা, আল্লাহর রসুল যে শাবান মাস, তো তাহলে কয় মাস পরে রোজাগুলো করছে? ব্যাবলার মতো চায় রয়েছেন, কথা কম করলাম নাই মা কথা কমামো, কিন্তু তাইলে শোনেন, তার মানে হলো হযরত আয়েশা সিদ্দিকা রোজা করছে রমজানের বাঙ্গা রোজা, এটা করছে কোন মাসে আইসে? শাবান আইসে করছে। মনে মনে ভাবতে পারেন, এই 11 মাস অপেক্ষা করলো, যদি মরে যাইত। এক ফরজ আদায়ের শেষ সীমানা হলো আর এক ফরজ, ফজর আদায়ের শেষ সীমানা, হ্যাঁ, সূর্যোদয় শেষ সীমানা জোহর নিয়ে, যদিও কাজ আদায় করতে হইব, ইনকেস ভেঙে গেল গা, মানে সূর্যোদয়ের আগে পারলেন না, তাহলে কখন পড়বেন? জোহরের আগে হলেও পড়বেন, তাড়াতাড়ি পড়বেন। জোহর জামাত ছুটে গেছে, শেষ সীমানা কি? আসর। আসর ছুটে গেছে, জামাত শেষ সীমানা কি? মাগরিব। মাগরিব শেষ সীমানা এশা। এশার শেষ সীমানা কোনটা? ফজর। ফজর এক রমজানের রোজা ছুটছে, শেষ সীমানা কোনটা? আর এক রমজান। নিয়ত রাখলে হইব, নিয়ত রাখে যদি কোনো রকম শাবান মাসেও কেউ আদায় করে তাও হয়ে যাব, ইনকেস যদি না করেও মরে যায় নিয়তের বরকতে, এটার কোনো হিসাবই হইতো না। কোনো নারী যদি শাবানের রোজা রাখে যে এই রোজার কাজাগুলো হয়ে যাব, এটা মশালা শিখাইলাম না? রুম করেন কে শিখছেন না মশালাটা? অনেক সময় নারীরা অস্থির হয়ে যায়, আরে হ্যার অসুখ, গ্যাস্ট্রিকের রুগী, মনে করে যে এইটা যদি শাওয়াল মাসে শেষ না করি রোজার মাসের কাজা কুজি, না জানি আবার কোন বিপদে পড়ি। এই যে পেরেশানি, এটা হলো মাসআলা না জানার কারণে পেরেশানি। ইসলাম কঠিন নয়, ইসলাম সহজ, দিন সহজ কঠিন নয়। দেখ, আপনার অনেকক্ষণ বয়ে রইলে, আপনার গল্প টল্প করতে করতে আপনার 12টা বাজায় দিছে গেল, বহরহাল মাফ করে দিয়েন, কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিয়েন। আর আমলের যে কথাগুলো বলছি আমল করেন ইনশাআল্লাহ।